আশ্চর্যজনক ইন্না আমরাহু কুল্লাহু খাইর মুমিন মুসিবতে পড়ে যাবে বিপদে পড়ে যাবে মা ইউসিবুল মুসলিমা মিন নাসাবিন ওয়ালা আসাবিন ওয়ালা হাম্মিন ওয়ালা হুজনিন ওয়ালা গাম্মিন হাত্তা শাওকাতি ইউশাকুহা ইল্লা কাফফারাল্লাহু বিহা মিন খাতায়া বিপদে পড়ে যাবে মুসিবতে পড়ে যাবে এমনকি যদি মুমিনের শরীরের ভিতরে একটা কাঁটাও ঢুকে যায় উহ শব্দ উচ্চারণ করার আগে মুমিনের গুনাহ মাফ করে দিয়ে জান্নাতের দরজা যিনি বুলন্দ বানায় দিবেন তিনি কে তাহলে সর্ব অবস্থায় প্রশংসা লাগবে কার ঘরে ঘুমাতে পারেন না ধৈর্য ধরুন আল্লাহ পাক ওই গোলামদের জন্য যিনি অবশ্যই গুনাহ মাফ করে দরজা বুলন্দ বানাবেন তিনি আমার আল্লাহ এই জন্য প্রশংসা লাগবে কার এই প্রশংসার সবটুকু যদি নিয়ে যেতে পারি আউয়ালু মাইয়ুদা ইলাল জান্নাল হামিদুন আল্লাহ পাক সেদিন খুঁজবেন আমার গোলামেরা কোথায় যাদের জন্য জান্নাতের প্রথম কাতার আল্লাহ রাব্বুল আলামিন রেডি করে রাখবেন আল্লাহ পাক সেদিন ডেকে ডেকে যাদেরকে প্রথম কাতার দিবেন তারা কেউ হবে না আল্লাযীনা ইয়াহমাদুন আল্লাহ ফিস সাররাই ওয়াল দাররাত সুখে দুঃখে কষ্টে আনন্দে জীবনের বাঁকে বাঁকে যারা প্রশংসা করবে তাদেরকে যিনি ডেকে ডেকে জান্নাতের প্রথম কাতার দিয়ে দিবেন তিনি কে তাহলে এখন একটু বুঝে সুঝে মালিকের প্রশংসা আদায় করতে পারবো তো ইনশাআল্লাহ দেখি যুবক মুরব্বী বৃদ্ধ যারা আছেন মাহফিলের পূর্ণ উপস্থিতি একত্রিত হয়ে আমরা পড়ি তো আলহামদুলিল্লাহ আমার মনে হয় যুবকেরা এখনো জবানটা খুলে নাই যাদের বয়স 15 থেকে 30 বছর তোমরা একটু আওয়াজ করে বলো তো আলহামদুলিল্লাহ দেখছেন এতক্ষণ মুরব্বীরা মিলেও এত আওয়াজ হয় না যুবকরা একা যে আওয়াজ করেছে এজন্য যুবকরা আসলে মাহফিলটা সফল হয় আমরা এই কথা দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে পারি যুগ জমানা পাল্টি দিতে চাই না অনেক জন যুবকেরাই আনবে আগামী দিনের জাগরণ ঠিক না বিঠি যুবকেরা আজকে কি তোমরা জাগরণ আনার জন্য প্রস্তুত আছো তাহলে প্রথমে আল্লাহর প্রশংসা দিয়ে শুরু করো পড়ো আলহামদুলিল্লাহ এবার দেখি 30-এর উপরে আমার শ্রদ্ধা বাজন মুরব্বী যারা আছেন মুরব্বীরা একটু জোরে সোরে আওয়াজ করে বলেন তো দেখি আলহামদুলিল্লাহ মুরব্বীরা চেষ্টা তো আর কম করে না যুবকরা আগেই বলছে যে আমাদের মতো হয় না চেষ্টা তো তারা আর কম করে নাই দুই হাত উঁচা করে দিয়ে আলহামদুলিল্লাহ বলছে তারপরেও না হলে আর কি করা এবার যুবকেরা আরেকটা বার তোমরা শোনায় দাও তো জোরে সোরে আওয়াজ করে 15 থেকে 30 বছরের যুবকেরা পড়ো আলহামদুলিল্লাহ মুরব্বীরা সারা শুধু যুবকেরা এবার দুই গ্রুপ একত্রে মিলে আওয়াজ করে আল্লাহর প্রশংসা আদায় করি পড়ি আলহামদুলিল্লাহ কি সুন্দর আল্লাহর প্রশংসা আমার মালিক ঠিক যেমন বড় ঠিক যেমন প্রশংসা পাওয়ার যোগ্য আমার মালিক আমার মনে হয় আপনারা হক আদায় করেই মালিকের প্রশংসা আদায় করার জন্য চেষ্টা করেছেন তবে পরিপূর্ণ হয়েছে কিনা কে জানে না এখন তো সবাই কয় না কে জানে আল্লাহর নামটা জোরে সোরে নেবেন আলামুল লিযাতি ওয়াজিবুল উজুদি মুস্তাজমিউন লিজামিউল মাহামিদি ওয়াল মাহাসিন এত সুন্দর নাম আমার আল্লাহর নাম নামটার ভিতরে আল্লাহ পাক প্রশংসা সবটুকু দিয়ে রেখেছেন যখনই মালিকের নামটা উচ্চারণ করবেন আল্লাহ বলে মন থেকে যখন বলবেন যিনি আপনার মনে দুঃখ যন্ত্রণা যাতনা দূর করে দিবেন তিনি কে মাশাআল্লাহ কি সুন্দর আওয়াজ আল্লাহর নামটা এমনি কইবেন আল্লাহ এভাবে না কিভাবে
একটু আগে যেভাবে সুন্দর করে বলছেন এভাবেই বলবেন, বলবেন কিভাবে আল্লাহ, আবার বলেন কিভাবে আল্লাহ। এটা এমন না, এই নামটা বললে পরে মনের ভিতরে যে অশান্তি আছে সব যেন দূর হয়ে যায়। যেই মালিককে কোনোদিন আমরা দেখি না, অন্যান্য ধর্মের যারা আছেন আমি শ্রদ্ধা জানাই, এখানে অনেকে থাকতে পারেন, আছে না, আছেন, আপনাদেরকে সুস্বাগত, আপনারা মনে কষ্ট নিয়েন না। মা দুর্গার একটা প্রতিকৃতি আমরা সাজাই, মানে আপনারা সাজান। সেই মা দুর্গার প্রতিকৃতির মধ্যে অনেকগুলো হাত থাকে, একটা সিম্পটম থাকে, একটা প্রতিকৃতি থাকে। যদি প্রশ্ন করা হয় কত বছর আগে থেকে আপনারা জানলেন যিনি মা দুর্গা, তারা উত্তরে বলে 1000-2000 বছর আগে আমরা জেনেছি ইনি মা দুর্গা। তো তখন কি কোনো ক্যামেরা ছিল? কোনো ক্যামেরা ছিল না। ক্যামেরা ছাড়াই আপনারা একটা প্রতিকৃতি বানাইছেন অনুমানে। আমরা আমাদের মালিকের কোনো প্রতিকৃতি বানাই নাই, আমার মালিকের কোনো প্রতিকৃতি নাই। কিন্তু যখনই মনটা খারাপ হয়ে যায়, দুইটা হাত তুলে গোলাম যখন আল্লাহকে ডাকে সেজদা অবনত হয়, দুঃখ যন্ত্রণা যাতনা যিনি দূর করে দেন তিনি কি আকরাবু মা ইয়াকুনুল আবদ মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন ফাগফিরুদ দুআ। আমার আল্লাহ তো কাছে যখনই গোলাম সেজদা অবনত হয়ে যায়, সেজদা অবনত হতে দেরি হয়, মালিকের কাছে যা বলে মালিক তার মনের আশা গুলা পুরা করে দিবে, বলেন সুবহানাল্লাহ। এমন মালিক পেয়ে খুশি না বেজার? সবাই খুশি তো? মালিকের কোনো প্রতিকৃতি লাগে না। এটা শুধু আমাদের কথা নয়, হিন্দু ধর্মের ধর্মগ্রন্থের কথা হচ্ছে যজুবেদ, ঋগ্বেদ, সামবেদ, অথর্ববেদ, স্মৃতি, শ্রুতি, উপনিষদ, সবার কথা হচ্ছে মা তাসিফাতি মা আস্তি আন্দাজ মে অভিশান্তে আসাম বুতি কেউ আসতে। প্রভুর কোনো প্রতিকৃতি নাই, ছবি নাই, ভাস্কর্য নাই, কিচ্ছু নাই। তিনি একক, তার নাম কি? চিল্লা বলেন কি নাম? প্রশংসা হবে কার নামে? এই প্রশংসা যদি আমাদের জীবনের পাথেয় বানায় নিতে পারি, সুখে আছেন, দুঃখে আছেন, কষ্টে আছেন, আনন্দে আছেন, শুক্রিয়া যদি মালিকের জন্য করতে পারি, বিচারের মুহূর্তে যেদিন দাড়ি পাল্লা বসানো হবে, আমল নামা প্রতিস্থাপন করা হবে, সেদিন আপনার গুণাগুলো এক দাড়ি পাল্লা রাখা হবে, অন্য পাশে আপনার নেকির পাল্লা থাকবে, গুণার পাল্লা যখন বাড়ি হয়ে যাবে, আল্লাহর গোলাম ফেল ফেল করে সেদিন তাকায় থাকবে, আলহামদুলিল্লাহি তামরাউল মিজান। এত কিছুর ভিড়ে মালিকের প্রশংসা যারা বুঝে সুঝে করেছে, তাদের দাড়ি পাল্লা যিনি ভারী বানায় দিবেন তিনি কি? তাহলে আজকের এখান থেকে প্রথম সবক শুরু, ভূমিকা থেকে প্রশংসা করব কার? ছাত্রদেরকে জিজ্ঞাসা করলে কেমন আছো, কারে হুজুর কেমন আর থাকি, পরীক্ষার ভিড়ে মনে হয় যেন মাথা ফাটায় মরে যায়, এত এত পরীক্ষা, এত এত পড়া, মনে চায় না আর বাঁচি, মরে গেলে মনে হয় বাঁচি, এরকম বলে কি বলে না? অনেক সময় আপনার গরমকে জিজ্ঞাসা করলে কেমন আছো, গরমই জবাব দেয় বাচ্চা কাচ্চা অসুস্থ কেমন আর থাকি। সর্ব অবস্থায় প্রশংসা করা লাগবে কার? মাঝে মাঝে অন্ধ মানুষটার দিকে তাকাবেন, তার দুইটা চোখ নাই তার দিকে তাকাবেন, যে মানুষের কাছে হাত পেতে খায় তার দিকে তাকাবেন, যার একটা পা নাই তার দিকে তাকাবেন, যার একটা হাত নাই তার দিকে তাকাবেন, যে মানুষটা বোবা তার দিকে তাকাবেন। অবনত চিত্তে জবান খুলে তখন বলতে মনে চাবে আলহামদুলিল্লাহ। প্রশংসা কার? আল্লাহ পাকের প্রশংসা করে দরুদ এবং সালাম পড়ছি সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, ইমামুল মুরসালিন ওয়ান নবিয়্যিন, আফতাবুন নবুয়্যাহ, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব, হাশিম ইবনে মানাফ ইবনে কিলাব ইবনে মুররা, কাব ইবনে লুয়াই ইবনে ফেহর, মালিক ইবনে নদর ইবনে কেনানা, মুদরকাত ইবনে ইলিয়াস ইবনে মাআদ ইবনে আদনান, ক
কণ্ঠ খুলে সকলে পড়ি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েছেন, মাহফিল শুনবেন কতক্ষণ? মাহফিল শুনবেন কতক্ষণ? আমি দেখতে চাই 50% শুনে কারা কারা বাড়ি চলে যাবেন, হাত উঠায় দেখান। এখানে একজন পাইছি, উনি খুব জ্ঞানী মানুষ কিন্তু হাত উঠায় ফেলছে। আর মাঝখানে দুইজন পাইছি, এরাও হাত উঠেছে। আর অনেকে চিন্তা করছে এখনই উঠে চলে যায়, 50% আর দরকার কি এরকম? এবার দেখতে চাই 80% শুনে কারা কারা বাড়ি যাবেন, হাত উঠায় দেখান। একজন দুইজন তিনজন, এ আপনাদের বাড়ি কোনে? আসলে 80% শুনে চলে যাবেন? আমি খুব বেশি লম্বা ওয়াজ করব না। আজকে যেহেতু এটা একটা প্রথম মাহফিল, কিছু মেসেজ যেন এখান থেকে আমি দিতে পারি। আল্লাহ যেন তার এই অধম গোলামকে আল্লাহ যেন একটু তৌফিক দান করেন, করেন আমিন। 100% কারা শুনবেন? আল্লাহকে একবার জেনে শুনে হাত দোয়া দেখান। চাদর পরা শুনবেন না আপনি? পিছনে চাদর পরা একজন হাতও দিয়ে রাখছে একেবারে, ওরে আল্লাহ। এখন তো চিন্তা করছি যে হুজুর একটু শোনার চিন্তা করছিলাম, এখন আর শুনবই না, থাকবো তো ইনশাআল্লাহ। এবার দাঁড়ানোর লোকগুলো যদি বসে পড়েন আল্লাহ অনেক খুশি হবে, সব দিবে অনেক। একটু বসে, এখন তো হুজুর দাঁড়ায় দাঁড়ায় চাচ্ছিলাম শুনবো আজ পুরাটা, তার কপালে জুটলো না, চলেই যায়। এ কাজের দরকার নেই, তাইলে দাঁড়ায় দাঁড়ায় শুনেন। এবার সকলে পড়িয়া আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون. الذي خلق لكم ما في الأرض جميعا ثم استوى إلى السماء فسواهن سبع سماوات وهو بكل شيء عليم. কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম কেমন করে আমাকে অস্বীকার কর? তুমি ছিলাম তো সেখান থেকে যিনি তোমাকে জীবন দিলেন, জীবিত করলেন, তিনি কি আবার সুস্থ সুন্দর এই দেহ এই জীবন থেকে সব কিছু থাকবে, রুহটা শুধু চলে যাবে, রুহের অনুপস্থিতির কারণে আর তোমাকে নাম ধরে কেউ ডাকবে না। মানুষ বলবে লাশ কখন আসবে, মানুষ বলবে লাশের গোসল কখনো হবে, মানুষ বলবে লাশের জানাজা কখনো হবে, দাফন কাফন কখনো হবে। একদিন তুমি অন্ধকার কবরের কবরস্থ একজন আল্লাহর গোলাম হয়ে যাবে, অন্ধকার কবরস্থ একজন লাশ হয়ে যাবা, অন্ধকার কবরে তোমাকে শোয়ে দেওয়া হবে। এমন এমন ঘটনা গুনাহ তুমি দেখবে। আজকের দিনে শুনেছিলাম অন্ধকার কবরে শুয়ে সত্য সত্য সেগুলা তুমি পেয়ে যাবা, ঠিক না বেঠি? বেশি ওয়াজ লাগে না জীবন পরিবর্তনের জন্য। মান আরাদাল ওয়াজা ফাল মাউতু ইয়াকফি, যদি কেউ জীবন পরিবর্তন করতে চায়
মৃত্যু নামক ওয়াজ থেকে যদি শিক্ষা গ্রহণ করে এই মানুষের জীবনটা যিনি পরিবর্তন করে দিবেন তিনি কে? এখন আপনি মৃত্যুবরণ করলেন, সফলতার সঙ্গে মৃত্যুবরণ করলেন না বিফল হয়ে মৃত্যুবরণ করলেন, বোঝার জন্য বেশি দূরে যাওয়া লাগবে না। ইউওয়াফিকহু বিআমালিন সালিহিন ক্বাবলা মাউতিহি, মৃত্যুর পূর্বে যারা ভালো থাকবে, ভালো কাজ করবে, ভালো মানুষের সঙ্গে মিশবে, তাদেরকে যিনি ভালো মৃত্যু দিয়ে দিবেন তিনি কে? পাশেই দেখেন কবর, এই কবরে কতজন ঘুমায় আছেন? আমার তোমার কত আত্মীয় স্বজন কবরে ঘুমায়? জীবন কিন্তু পরিবর্তন হচ্ছে না। আজকের মাহফিলে মাহফিল শুনতে এসেছেন, কিন্তু কয়জন নসিহত টুকুন বাড়ি নিয়ে যাবেন? মান আরাদা সাহিবাহু ফাল্লাহু ইয়াকফি, আপনি যদি আজকের এই মাহফিল থেকে আল্লাহকে সবচেয়ে আপন বন্ধু বানায় নিতে পারেন, আপনার জন্য সবচেয়ে কাছের যিনি বন্ধু হয়ে যাবেন তিনি কি? বড় চমৎকার একটি কথা আমি এখনো শুনতে পাচ্ছি, এই মিডিয়ার কেউ কথা বলা যাবে না, মিডিয়ার কেউ কথা বলা যাবে না, আমার মাহফিলে কথা বলা নিষেধ, ডান দিকে কথা বলা যাবে না, মেহরবানি করে। জো বাত দিল সে নিকলতা ও বাত দিল পর আসর করতা, কথাগুলো দিল থেকে বলতে হবে, নাহলে ওয়াজটা মেকি ওয়াজ হবে, মেকি ওয়াজের মধ্যে কোনো লাভ নাই, ওয়াজ হতে হবে রিয়েল, মন থেকে আমার নিজের পরিবর্তনের জন্য ওয়াজ হতে হবে। আমি ওয়াজ করলাম, আমার নিজের পরিবর্তন নাই, এই ওয়াজের মধ্যে খুব ঠুনকো লাভ ছাড়া কোনো লাভ নাই, আপনারা হয়তো অনেকে লাভবান হবে। ওলা তাকুনু জিসরান, আমি আমার নিজেকে শুধুমাত্র একটা বাহন বানাতে চাই না, আমি শুধু ওয়াজ করে গেলাম, আপনি শুনলেন, আপনি হেদায়েত পেলেন। কেয়ামতের মুসিবতের সময় আল্লাহ পাক আমাকে ধরে বলবে, যা তারে জাহান্নামে ফেলে দে, এরকম বক্তা আমি হতে চাই। আল্লাহ এরকম বক্তা যদি আল্লাহ আমার কপালে লেখা থাকে, আল্লাহ তুমি ওয়াজ বন্ধ করে দিও, এই ওয়াজের আমার দরকার না, ওই বক্তা আমি হতে চাই। দুনিয়ার জীবনে আল্লাহ সম্মান দিয়েছেন, কিয়ামতের কঠিন মুসিবতের দিনে, কিয়ামতের মুসিবতের সময়ে যেই আলেমদেরকে আল্লাহ পাক সম্মানিত করবেন, ইজ্জতওয়ালা বানাবেন, সেই আলেমদের কাতারে আল্লাহ পাক যেন ইখলাস দিয়ে আমাদেরকে কবুল করে নেন, পড়েন আমিন। ওয়াজ শোনা খুব সহজ, বলাটাও অনেক সময় খুব সহজ, কিন্তু আমলে আনাটা খুব কঠিন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হলো, হাদিসনি হাদিসান, আপনি একটা হাদিস বলেন। বিশ্ব নবী হাদিসটা বলেছে একটু বলেন। আবু হুরায়রা হাদিস বলতে গিয়ে একবার দুইবার না তিন তিনবার অজ্ঞান হয়ে পড়ে গেলেন, হাদিস বলার আগে তিনবার অজ্ঞান হয়ে গেলেন। এরপরে তিনি বললেন, শোনো, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন শহীদদেরকে ডাকবেন, তুমি শহীদ হয়েছিলে দুনিয়া অর্জনের জন্য, আল্লাহকে খুশি করার জন্য শহীদ হও নাই, গোত্রের জন্য শহীদ হয়েছিলে। ফেরেশতা তার মাথাটাকে নিচের দিকে দিয়ে দাও, পা উপরের দিকে দিয়ে দাও, সেদিন শহীদকে আল্লাহ রাব্বুল আলামিন যার ভিতরে এখলাস ছিল না ব্যর্থ বানায় দিবেন। এরপর আল্লাহ ডাক দিবেন, আলেমকে নিয়ে আসো, বহু আলেম সেদিন যাবে, আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবে, আলেম এলেম তো শিখেছিলে? আলেম বলবে, কোরআতুল কোরআন, কোরআন পড়েছিলাম, আপনার জন্য খুতবা দিয়েছিলাম, ওয়াজ করেছিলাম। আল্লাহ বলবে, কাযাবতা, মিথ্যা বলেছ, আমার জন্য তুমি কোরআন পড়ো নাই, মানুষ তোমাকে কারি বলবে জন্য কোরআন পড়েছ, মানুষ তোমাকে বড় খতিব বলবে জন্য খুতবা দিয়েছ, মানুষ তোমাকে বড় বক্তা বলবে জন্য বক্তব্য দিয়েছ। সেদিন আলেম আল্লাহর দরবারে ব্যর্থ হয়ে যাবে,
আল্লাহ এমন আলেম বানায়া অন্ধকার কবরে আপনি নিয়েন না পড়েন আমি বড় ভয় লাগে এরপর আল্লাহ পাক দানবীরকে ধরবে অনেক দান করেছিলাম আমার জন্য দানবীর বলবে আল্লাহ অনেক দান করেছিলাম আল্লাহ বলবে কাজাবতা মিথ্যা বলেছো আমার জন্য দানগুলা করো নাই দানগুলা করেছিলে দানবীর বলবে বলে সুতরাং তোমার কোন দান আমি আল্লাহর কাছে কবুল হয় নাই তারও লক্ষ্য সেদিন ওই লোকটাও জাহান্নামে চলে যাবে যত কথাগুলো আমরা বলি ইখলাসের সাথে যদি বলতে পারি যিনি দুনিয়া আখেরাতে সফল বানায় দিবেন তিনি কি এই দোয়াটুকু আমরা মরে গেলেও করবেন যে আল্লাহ মেহরবানি করে এই আলেমের গুনাগুলো আল্লাহ আপনি মাফ করে দিন আমাদেরকে আপনারা অনেক সম্মান দেন এই যে তাকবীর দিয়ে দিয়ে আনছেন এই তাকবীর পাওয়ার মোটেও যোগ্য আমরা না তারপরেও আপনারা সম্মান দিয়েছেন আল্লাহ যেন এই সম্মানটুকু দুনিয়া আখেরাতে আমাদেরকে দান করেন পড়েন আমিন আমার ভাইয়ের একদিন আমি আপনি মরে যাব কোন পথে আছি আল্লাহর বন্ধু হব না শত্রু হব চিন্তা করেন মান আরাদা সাহিবাহু ফাল্লাহু ইয়াকফি আল্লাহকে দুনিয়া জীবনে যারা বন্ধু বানাবে তারা নামাজ পড়বে না সারবে দিন প্রতিষ্ঠার কাজ করবে না বিরোধিতা করবে কোনটা করবে আজকে একটু হিসাব মিলালেন আমার ভাইয়েরা স্বাধীনতা রজত জয়ন্তী 50 বছর উৎসব পালন হোক দুঃখজনক সত্য স্বাধীনতার কথা আমরা বলি বিজয়ের কথা বলি এখনো বহু আলেম অন্ধকার প্রকোষ্ঠের মধ্যে অন্ধকার কারাগারের ভিতরে রাত দিন কষ্টে কাটাচ্ছে ঠিক না বেঠি কেমন স্বাধীনতা আমার ভাইয়েরা কেমন মানুষ আপনারা আলেমদেরকে এতটুকু সম্মান দেখাতে পারেন নাই যুগে যুগে জালেমরা আলেমদেরকে মাজলুম বানিয়েছে জালেমদেরকে যিনি ছেড়ে দেন নাই তিনি কে ইন্না বাদশা রব্বিকা লাশাদীদ আলেমরা আল্লাহকে যদি বন্ধু বানায় আলেমরা যদি আল্লাহকে বন্ধু মনে করে বন্ধুর শত্রুতা আল্লাহ পাক কখনো বরদাস্ত করবে না ঠিক না বেশি আপনারা কি রাগ করতেছেন কষ্ট পাচ্ছেন মৃত্যুর আগে প্রস্তুতি নেন আমার ভাইয়েরা কবর পাশে নিয়ে কথা বলছি কত কবরে নেতা ঘুমায় আছে নেতার নেতাগিরি ঘুমায় গেছে নেতার সাথে সাথে ওই পদে অন্যজনকে বসায় দেওয়া হয়েছে ঠিক না বেঠি সুতরাং আমার ভাইয়েরা আল্লাহকে বন্ধু বানানোর আগে মনে রাখবেন আপনার নেতাগিরি আপনার দল আপনার আদর্শ আপনার রাষ্ট্র সব আপনার কাছে মাটির উপরেই থেকে যাবে ইসলাম কোটি কোটি গুণ দামি ছিল অন্ধকার কবরে ইসলামটা চলে যাবে ঠিক না বেঠি যখন শুয়ে দিয়ে আসা হয় যখন কবরের ভিতরে বসে পায়ের আজগুলা মানুষ শুনতে পায় একটা লোক আর আটকায় রাখতে পারে না সব যার যার মতো বাড়ি চলে আসে ঠিক না বেঠি ও মুসলমান হিসাব করেন আজকের মাহফিল থেকে আল্লাহকে বন্ধু বানাতে পারি নাই আমার রাজনীতিকে সবচেয়ে বড় মনে করেছি রাষ্ট্র ধর্ম ইসলাম বাদ দেওয়ার কথা উঠেছে আমার মনে কোনো দাগ কাটে নাই ঠিক না বেঠি যেই প্রতিমন্ত্রীকে অপসারণ করা হোক তার জিব্বা টেনে ধরা উচিত ছিল তখন যখন রাষ্ট্র ধর্ম ইসলামের বিরুদ্ধে কথা বলেছিল ঠিক না বেঠি বিসমিল্লাহ বাদ দেওয়ার দুঃসাহস করেছিল তখনই তার লাগাম টেনে ধরা উচিত ছিল ঠিক না বেঠি মহা সত্য হচ্ছে আল্লাহ পাক কোন জালেমকে ছাড় দেন না একটু দড়িটা ঢিল দেন
কিছুদিন পরে আল্লাহ তাআলা টেনে তাকে নাস্তানাবুদ করে জমিনের মধ্যে ছেড়ে দেন, ঠিক না? যেই প্রতিমন্ত্রী কথাগুলো বলেছিল এত পরিমাণ বাড়াবাড়ি সে করেছে, হলুদ মিডিয়া গুলাও তার বিরুদ্ধে খবর প্রচার করেছে, ঠিক না বেঠি? ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খাইরুল মাকিরিন। তারা নামের পরে ইনশাআল্লাহ বলবে, কাজের পরে ইনশাআল্লাহ বলবে, রাষ্ট্রধর্ম ইসলাম বাদ দেওয়ার সময় ইনশাআল্লাহ বলবে, এর সঠিক জবাব তিনি দিবেন। তিনি কে দিছেন না জবাব? সকালবেলায় সারাক্ষণ সে বলছে আলেম রাসেল একটু বহস করি, বাহাস বাহাস দিন ভর শুনলাম বাহাস বাহাস, রাত্রিবেলায় শুনি কল রেকর্ড ফাঁস, ঠিক কিনা? সুতরাং এটা দিয়ে শুরু করতে চাই, বন্ধু বানাবেন কারে? জোরে কন কারে? কবরে শোয়ার আগে আল্লাহর বন্ধু বানান। দুই নম্বরে আমার ভাইয়েরা, সবচেয়ে মুসলমানদের কাছে যেই কিতাব দামি হওয়ার কথা ছিল, দুঃখজনক সত্য মুসলমান আজ এই কোরআন পড়ে না, ঠিক না বেঠি? কোরআন নিয়ে আমাদের প্রসিদ্ধ একটা স্লোগান আছে, একটা যুবক তাগড়া কণ্ঠে স্লোগানটা দাও তো দেখি, মাশাআল্লাহ যুবক স্লোগান দিছে, অনেকেই বলছেন আল কোরআনের আলো ঘরে ঘরে যাক, অনেকে বলছেন আল কোরআনের আলো কথা কয় না সংসদে। এইখানের মধ্যে আমরা দুইটা দল হয়ে গেলাম, একজনে চায় ঘরে ঘরে জ্বালাইতে, সংসদে জ্বলবে না, ঠিক কইছে আবার একজনে, ওর চেহারা উঠে গেলে তো বলে মেজর লাগবে যে তুই একলা কেন বললি, ঠিক সবাই মিলে বলেন এই কোরআনটা সংসদে যাক আমরা কি চাই? এটা তো জোরে বলা দরকার ছিল প্রথমে, এত ঠেলাঠেলির পরে আমরা চাইলাম এই কোরআনটা সংসদে যাক। এবার বলি এই কোরআন দল মত নির্বিশেষে সকালবেলা আমরা সবাই কি পড়ি? এখন তো নাটাও কয় না। এইবার যদি বলি জায়গায় জায়গায় নাম দিলাম তাফসীরুল কোরআন মাহফিল, এই কোরআন শুদ্ধ করে পড়তে জানি না, এই কোরআনটা পড়ি না, এই কোরআনটা শুরু থেকে শেষ পর্যন্ত পড়লাম না, কেমন করে সংসদে কোরআন যাবে, ঠিক না বেঠি? এই কোরআন যদি সংসদে যেতে হয় জনগণ কেমন চরিত্রের হতে হবে? প্রতিদিন খাওয়া দাওয়া যেমন ঠিক থাকে ঠিক তেমনি করে কোরআন তারা ঠিক রাখতে হবে। আপনার চরিত্র যদি এমন হয়ে যায় আপনি এই কোরআন পড়বেন, কোরআন মানবেন, কোরআন বুঝবেন, কোরআন সংসদে চলে যাবে, দেশের চিত্র যিনি পাল্টায় দিবেন তিনি কি? মান আরাদা মুনিসান ফাল কোরআন ইয়াকফি, এই কোরআনকে যদি আপন সঙ্গী বানাতে পারেন, বিপদে মুসিবতে পড়ে গিয়েছে যিনি আপনাকে বিপদে মুসিবতের সময়ে বিপদ থেকে উদ্ধার করবেন তিনি কি? একেবারে রিসেন্ট একটা উদাহরণ দিয়ে দিই, কষ্ট হচ্ছে? অনেকের মনে কষ্ট হয়ে যাচ্ছে। রিসেন্ট একটা উদাহরণ শুনেন, ইটালির একজন পাইলট বিমান চালাচ্ছে, এটা তো সাধারণ বিষয় না, বাস চালানো না, প্রাইভেট কার না, একটা বিমান। বিমান যখন 17,000 ফিট উপরে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে, কোনোভাবেই সারানো সম্ভব হচ্ছে না, যে কোনো সময় বিমানটা দুর্ঘটনায় কবলিত হবে, সেই মুহূর্তে ঘোষণা করে দিলেন বিমানটা দুর্ঘটনায় পড়বে, যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে কোনোভাবে সারানো যাচ্ছে না। পাইলট নজর করে দেখে একজন ব্যক্তি হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে গুনগুন গুনগুন করে কি যেন তেলাওয়াত করতেছে, তার এই দৃশ্য দেখে পাইলট অবাক হয়ে গেলেন, অবাক দৃশ্যে লোকটার দিকে তাকালেন,
সব মানুষ গুনাহ কান্নাকাটি করছে, লোকটার চেহারার ভিতরে কোনো দুশ্চিন্তার ছাপ নাই। এমন কেমন করে হলো, কেমন করে এত আত্মবিশ্বাস, এত কনফিডেন্ট, কিভাবে আসলো তার ভিতরে? পাইলট এসে প্রশ্ন করল, ভাই সবাই কান্নাকাটি করে বেহুশ হয়ে যাচ্ছে, আপনি গুনগুন গুনগুন করে কি পড়ছেন? লোকটা জবাব দিল, আমি একজন মুসলিম, আমার কোনো ভয় নাই, আমি কোরআন পড়ছি। নিঃসন্দেহে আমার মনে হচ্ছে আজকের এই মুসিবতের সময়ে যিনি আমাকে অবশ্যই বিপদ থেকে হেফাজত করবেন তিনি কে? আমার মালিক আমাদের কাছকে হেফাজত করবেন। তার কনফিডেন্স দেখে পাইলট অবাক হয়ে গেল, পাইলটের ভিতরে আত্মবিশ্বাস চলে আসলো। এতক্ষণ ধরে যান্ত্রিক ত্রুটিওয়ালা বিমান এখন গিয়ে স্টার্ট দেওয়ার চেষ্টা করেছে, মুহূর্তের ভিতরে দেখে